এদিকে বেরিয়ে গেছে আউটপুটটা। তো এইভাবে এটাকে আপনি ল্যামিনেশন করে নিতে পারবেন। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সকলে? ভালো আছেন তো অবশ্যই ভালো থাকার চেষ্টা করবেন, তাহলে ভালো থাকতে পারবেন। তো বন্ধুরা, আজকে বিষয়টি হলো ল্যামিনেশন নিয়ে। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি ল্যামিনেশন করা শিখতে চান তাহলে এই ভিডিওটি অবশ্যই আপনার জন্য। এই ভিডিওটি দেখার পর আপনি ল্যামিনেশন করা শিখে নিতে পারবেন। তো আজকে আমরা যে ল্যামিনেশন করাটা শিখবো সেটি হচ্ছে আধার কার্ড, লেটার সাইজের যে আধার কার্ড থাকে সেই আধার কার্ড সাইজের ল্যামিনেশনটা আপনি কীভাবে করবেন এবং তার জন্য কী কী মেটেরিয়ালসের দরকার পড়বে কী পূর্ণ আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। তো এই বিষয় নিয়ে আলোচনা করার আগে প্রতিবারের মতোই আমার চ্যানেলে নতুন ভিজিটারদের অসংখ্য ধন্যবাদ চ্যানেলে ভিজিট করার জন্য এবং চ্যানেলের পুরনো মেম্বারদের অসংখ্য ধন্যবাদ চ্যানেলের সাথে জুড়ে থাকার জন্য। আমি সুভাষ, আপনারা দেখছেন বাংলা টেক ইউটিউব চ্যানেল, যেখানে আপনারা বাংলাতে টেকনোলজি সম্বন্ধে জানতে পারবেন আর শিখতে পারবেন। তো আসুন দেখে নেব কীভাবে আপনি এরকম লেটার সাইজের যে আধার কার্ড থাকে বা এরকম লেটার সাইজের যে কোনো আপনি ডকুমেন্টসকে আপনি ল্যামিনেশন করতে পারবেন এই ভিডিওটি দেখার পর। তো বন্ধুরা, হ্যাঁ এখন আমরা আমাদের ল্যামিনেশন মেশিনটি হিট হতে দেবো, তার জন্য আমাকে এখানে সুইচটি অন করতে হবে। এখানে একটা কোল্ড আছে, এর আগে দেখিয়েছিলাম যে কোল্ড বাটন আছে এবং হট বাটন আছে। তো এই হচ্ছে সুইচ, এটাকে এখন আমরা বসিয়ে দিয়েছি। তো এখানে দেখুন আমরা এটাকে হিট হতে দেবো, তাই এই রেড লাইট চলছে মানে এটা হট হচ্ছে। হট হওয়ার পর এটা গ্রিন হয়ে যাবে যখন, তখনই আমরা কিন্তু আমাদের ল্যামিনেশন যে অবজেক্টটা আছে সেটাকে আমরা এখান থেকে মধ্যে চাপাতে পারবো। তো এখন একটি হিট হবে, হিট হতে কিছু সময় লাগবে। তো বন্ধুরা, ল্যামিনেশন করার জন্য আপনাকে এরকম ধরনের ল্যামিনেশন পাউচের দরকার পড়বে। তো এটা হচ্ছে গুলো ল্যামের এই ল্যামিনেশন পাউচ। তো এটা দেখে নেবেন, এটা প্রত্যেকটা যে পেপার হাউস থাকে পেপার হাউসে পেয়ে যাবেন বা অনলাইনেও আপনি কিনতে পারবেন। যে ল্যামিনেশন লেটার সাইজ পেপার বললে এটা দেবে বা আধার কার্ড সাইজ, এরকম লম্বা আধার কার্ড সাইজের বললে এই ধরনের আপনাকে ল্যামিনেশন পাউচটা দিয়ে দেবে। তো এই পাউচটা এখন আমরা ফিট করবো, দেখি কীভাবে ফিট করতে হয় দেখে নিন। এই হচ্ছে ল্যামিনেশন পাউচ, এই দেখতে পাচ্ছেন। তো এই ল্যামিনেশন পাউচের ভেতরে আমাকে এটাকে ভরতে হবে, এটা সিম্পল ব্যাপার। তো এইভাবে আমি ভরে নিচ্ছি, ভরে নেবেন আপনারা, ভরে একটুখানি সাইজ করে নেবেন, চারিদিকে যেন সমান থাকে, তাহলে ল্যামিনেশনটা ভালো হবে। তো এভাবে আমার সেট হয়ে গেছে। তো এবার ফাইনালি ঠিক আছে, এখন এটা হিটিং হচ্ছে। তো হিটিংটা হওয়ার পর এখানে যখন গ্রিন লাইট চলবে তখনই আমরা কিন্তু এটা ল্যামিনেশনটা চাপাবো। তো বন্ধুরা, এই ল্যামিনেশন পাওয়া যায়, দেখুন এখানে গ্রিন হয়ে গেছে। তো এবার আমাদের এই যে এই ওপেন সাইজটা, কিন্তু এই ওপেন সাইডটা কিন্তু আপনাকে বাইরের দিকে রাখতে হবে এবং এইদিকে যেটা জয়েন্ট করা আছে সেটাকে আপনি এইভাবে এই মেশিনের মধ্যে এইভাবে নিয়ে যাবেন। আস্তে করে এইভাবে প্লেস করলে এটা আস্তে আস্তে টেনে নেবে। তো এর আগেও দেখেছিলাম যে আইডি কার্ড কীভাবে করতে হয়। তো সেই ল্যামিনেশন পাউচ কী ধরনের পাউচের দরকার পড়বে সে ভিডিও দেখে নিতে পারেন, তো এই ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো বন্ধুরা, এইভাবে দেখুন এটা হয়ে যাবে। তো প্রায় কাছাকাছি হয়ে এসছে দেখতে পাচ্ছেন, এদিকে বেরিয়ে গেছে আউটপুটটা। তো এইভাবে এটাকে আপনি ল্যামিনেশন করে নিতে পারবেন। তো বন্ধুরা দেখুন খুব সুন্দর হয়ে গেছে ল্যামিনেশনটা। তো এই যে, তো এই কারণে দেখাচ্ছি কারণ এটা একটা আইডি সাইজ, এটা পার্সোনাল ডিটেলস দেখানো যাবে না, তাই আমি এভাবে দেখে নিচ্ছি। তো এটাকে এভাবে করার পর আর একবার আপনি এভাবে উল্টো সাইডেও চাপিয়ে দেবেন, অত ডিটেল এভাবে চাপিয়ে দেবেন। তো বন্ধুরা দেখবেন, মনে রাখবেন অনেক সময় কম হিটের জন্য কিন্তু এগুলো জড়ো জড়ো টাইপের হয়ে যায়, মানে শ্রিঙ্কেজ টাইপের হয়ে যায়। তো সেগুলোকে খেয়াল রাখতে হবে কখন হিটটা বেশি আছে এবং অতিরিক্ত হিটও দেওয়া যাবে না। এর আগে আমি হিট কীভাবে সেট করতে পারি সেটাও দেখেছিলাম। এখানে যে রেগুলেটরটা আছে সেই রেগুলেটরটার দ্বারা আপনি সেট করে দেবেন, 140 থেকে 150 মধ্যে রাখবেন, রেখে এই ধরনের কাজগুলো করতে পারবেন। মানে খুব সুন্দর ল্যামিনেশনটা হয়েছে, তো এইভাবে আপনি করে নিতে পারবেন। তো ভিডিওটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। এবং আপনি যদি শর্টস ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে অবশ্যই বাংলা টেক শর্টস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন, ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে। থ্যাংক ইউ।